আচ্ছা বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজ এসেছি মাখালপুরে, এখানে একটা জালের মধ্যে একটা শাঁখামুটি সাপ ধরা পড়েছে। আগে থাকতে ওখানে একটা জল ধরা সাপ ঢুকেছিল, সেটা খাওয়ার জন্য মানে শাঁখামুটি সাপটা এসে আরো নিজেকেও জড়িয়ে ফেলে জালের মধ্যে। তো চলুন দুটো সাপকে উদ্ধার করি। আর অবশ্যই আপনাদের একটাই জিনিস রিকোয়েস্ট করবো, যদি চ্যানেল নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। মানে পুরো জালটা জড়িয়ে গেছে। হ্যাঁ, জালে জড়িয়ে আছে। আচ্ছা, ও একটা অন্য সাপ খাচ্ছিল মনে হচ্ছে জল ধরাটা, মানে সাপটা খেতে গিয়ে ও আটকা পড়লো জালে। এরা যে বলে না মানুষ অনেকে যে লেজে বিষ থাকে বা হুল থাকে, ওটা একদম ফালতু কথা। এবং তোমরা হাত দিয়ে দেখতে পারো এতে গায়ে কোনো বিষ থাকে না, একদম পুরো পরিষ্কার। গলাটা একটু খারাপ আছে আজকে আমার, তো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। গায়ে যা ময়লা আবর্জনা হয় সব ওরা খোলস ছাড়ানোর মাধ্যমে, যে খোলস ছাড়ে না ওর মধ্যে সব পরিষ্কার হয়ে যায়। তোমরা কেউ যদি চাও হাত দিতে পারো। সামনে যখন কোনো কিছু থাকে ওরা পেছন দিকে হাঁটে, পেছন দিকে হাঁটে, তখন পেছন দিকে হাঁটার জন্য পেছন দিকে মুখ আছে তাই পেছন দিকে চলে যাচ্ছে। আমরা সবটা ওটা বলে ওইটা তো মুখটা কোথায় আছে? ওইটাই তো এদের বিষ আছে কিন্তু এরা একদমই মানুষকে কামড়ায় না। শুনে থাকবেন না যে কোথায় এই সাপ কামড়ে মরেছে বা কামড়েছে, খুব রেয়ার। আমি সেবার শুনি, আমাদের এলাকায় শুনিনি, টিভিতে হয়তো আমি শুনেছি দু একটা। মারাত্মক বাজে ব্যাপার হয়ে আছে, এরা মানুষকে একদমই ভয় পায় না। সাপ অ্যাকচুয়াল কিন্তু ভয় কামড়ায়, জানো, সাপ কিন্তু রাগে সে কামড়ায় না। ওর একটা সাপ মোটামুটি যখন দেখেন ফুট তিন চারেক হয়ে গেছে, সেই সাপটা বড় হতে পাঁচ ছ বছর টাইম লেগেছে, বা মিনিমাম কম করেও তিন বছর লেগেছে। তো সেই তিন বছরে দেখবেন সাপটা, একটা সাপের ম্যাক্সিমাম এলাকা দু থেকে দু কিলোমিটার দেড় কিলোমিটার মধ্যে ঘোরাফেরা করে ম্যাক্সিমাম। আর তো এবার খুব রেয়ার বেশি যায়, তো দু তিন কিলোমিটার মধ্যে যদি বাড়ি দেখবেন এক পাঁচ বছরে কাউকে সাপে কামড়ায়নি। আর যে পাঁচ বছর বাদ সাপটা রাস্তাঘাটে দেখা গেলো আমরা মেরে দিলাম। এবং সাপ বাঁচাবারই বা কারণ কি, সাপ আমাদের পরিবেশে একটা মানে আমরা সকলে ভয়ঙ্কর ভাবি কিন্তু প্রচুর উপকারী। এই সাপের বিষ থেকে প্রচুর ধরনের ওষুধ তৈরি হয় প্রথমত, এবং ডাইরেক্ট যে জীবনচক্র আছে তার মধ্যে এই প্ল্যান্টটা শেষ হয়ে গেলে পরে জীবনচক্রের যে সাইকেলটা আছে পুরো ভেঙে যাবে। তো তার জন্য কী হবে, আমাদের নানা ধরনের যেসব রোগ, যেমন আগে পাখি ছিল প্রচুর, আমাদের গাছপালায় ওষুধ দিতে হতো না, এখন পাখি শেষ, পোকা ভর্তি, গাছপালা ওষুধ দিচ্ছি, তাতে কি হচ্ছে লিভার ক্যান্সার, কিডনিতে ক্যান্সার, এই হার্টে ক্যান্সার। আগে
দাঁতে আটকে আছে, দাঁতে কান করতে নিঃশ্বাস নিতে পারলো মানে আস্তে আস্তে না দম আটকে যাবে, যত ডুবে পুরো নিঃশ্বাস না ক্ষমতা চলে যাবে, পৌঁছে চেপে যাবো শরীরে। সাপ খেতে এসে ফেসে গেছে, ওরা খাবার ঢাকেন না, ওরা কিন্তু সাপ ছাড়া অন্য কিছু সবাই খায় না। জল ধর আর চন্দ্রবোড়া কালাজ কেউটে গোখরো যা পাবে সব খেয়ে নেবে, এটা সাপের রাজা। এইখানে যদি ছাড়া হয় এখন 2 কিলোমিটার ছাড়া হয়ে যাবে, ওরে বাপরে আর ভুল করবো না বল। দেখ চেষ্টা করে শাখামুটি সাপ ফোনই মারবেন না ভুল করে, আর চেষ্টা করেন যখন দিন বা রাত হোক ফোন করবেন। তোর দিকে যাবে? আসুক না, চাপ নেই। তাহলে আমি রামগড়ের লোক, ভয় নেই আমার, হাতির এলাকায় বাস, পাশেই জঙ্গল। চা সাপটা এবার ছেড়ে দিই, কারণ দাদারা অনেক চেষ্টা করেছেন সাপটাকে বাঁচাবার সকাল থেকে। আমরা কোনো টাকা পয়সা নিই না, বাঁচাতে এলেই হবে। এখানে মনে মনে ভাবছে বাঁচলুম আমি, ওর অবস্থা খুব খারাপ আছে, দুর্বল হয়ে গেছে সকালে পড়েছে।